সাথে সাথে 100 দিনের কাজ খুব বড় বড় ভাষণ নেয়, কেন্দ্র টাকা দিচ্ছে না, লড়াই চলছে চলবে। 584 কোটি টাকা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দেওয়া হয়েছে, বলা হয়েছে স্টিকার বদলানো যাবে না, এলাকার এমপি শিলান্যাস করবে, এলাকার এমপি উদ্বোধন করবে, অন্য কাউকে ডাকা যাবে না। ভারত সরকারের স্কিম, বাড়ি দেওয়া হয়েছে 12 লক্ষের কাছাকাছি, আর 100 দিনের টাকা প্রকৃত জবদার যারা পাবেন তাদের প্রতি ভারতীয় জনতা পার্টির 90% সমর্থন আছে। আমি এবং আমাদের রাজ্য সভাপতি, আমরা দিল্লিতে মন্ত্রীর সঙ্গে মিটিং করেছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয় বললেন পশ্চিমবঙ্গ সরকার 7,700 কোটি টাকার ডিমান্ড পাঠিয়েছে, আমি সংসদে দাঁড়িয়ে বলেছি 2,700 কোটি টাকা আপনাদের ডিমান্ড জেনুইন বলে মনে হয়েছে। আমি মাননীয় মন্ত্রীকে বলেছি যে কাকে আপনি টাকা দেবেন, আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্ক হচ্ছে, হ্যাঁ কি না হচ্ছে, না করে ফেলেছেন তো, এরপরে কোন ফলস ভোট, ফলস রেশন, ফলস 100 দিনের কাজ সব হবে না, ধরা হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্য থেকে রিমোটে ভোট দেবেন সে প্রস্তাবও ইলেকশন কমিশন দিয়েছে, এরা কোথায় কোথায় চুরি করে আমরা সব জানি। আমি মাননীয় মন্ত্রীকে বললাম জব কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করতে গিয়ে, মাননীয় মন্ত্রী মহোদয় আপনি কি জানেন 14 ডিসেম্বর 2022 পর্যন্ত 4,09,000 ভুয়া জব কার্ড বেরিয়েছে, তাহলে এই 4,09,000 ভুয়া জব কার্ড যে 10 বছর ধরে টাকা খেয়েছে কয়েক হাজার কোটি টাকা, কোন ভূতের পেটে গেছে, ভাইপ ভূত না পিসি ভূত, কার পেটে গেছে? এই ফেক জব কার্ডে টাকা উঠেছে তার অস্তিত্ব নেই। আমি বললাম মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে যে ডিমান্ড পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তাতে এই ফেক জব কার্ডের এগেনস্টে যে ডিমান্ড পাঠায়নি তার গ্যারেন্টি। মন্ত্রী মহোদয় বলল আগে জব কার্ডকে ঠিক করতে হবে আধারের সঙ্গে, ফেক জব কার্ডে কত টাকা লুট হয়েছে তার হিসাব করতে হবে, তারপরে টাকা দেওয়া হবে। আর আমি বিরোধী দল নেতা কাউকে জিজ্ঞেস করি, কলকাতা হাইকোর্টে গিয়ে জনস্বার্থের মামলা করেছি, জব কার্ড 100 দিনের কাজের 100% টাকা দেয় ভারত সরকার, সাংবিধানিক স্কিম, বিহারে যদি ডিএম অ্যারেস্ট হয় পশ্চিমবঙ্গেও ডিএম বিডিও নির্মাণ সহায়ক জব কার্ডের সুপারভাইজার সবাই না যারা চোর তারা কেন গ্রেপ্তার হবে না, সিবিআই চাই। তিনটে হিয়ারিং হয়ে গেছে, আরো হিয়ারিং হবে, আমি নিশ্চিত ভাবে বিচার পাবো, প্রমাণ হয়ে গেছে। আইবিএস এ গরু কেনার জন্য 15,000 করে টাকা ছিল, পেয়েছেন আপনারা? ফলের বাগানের জন্য 15,000 করে টাকা মাথা পিছু পেয়েছেন? পশ্চিমবঙ্গে ফলের বাগান মানে কি জানেন? তৃণমূলের চোখে কলা গাছের বাগান, আর কোনো গাছে ফল হয় না, আমে হয় না, জামে হয় না, কাঁঠালে হয় না, শুধু ফল হয় কলাতে। কেন? যখন স্কিম তৈরি হয় 6 মাস পরে ইনকোয়ারি টিম এলে বলে হ্যাঁ বাগান হয়েছিল, উড়ে গেছে, ফণীতে উড়ে গেছে, আমফানে উড়ে গেছে, যশে উড়ে গেছে, ঝড় হয়েছিল উড়ে গেছে। এই চোরেদেরকে সাফাই করতে হবে, বড় চোর ডাকাতটাকে ডিসেম্বরে পারিনি এর মধ্যে করব, বড় ডাকাত থেকে আমরা তুলব, ছোট গুলাকে আপনারা একদম গেরু থেকে উপড়াবেন তো, সব গ্রাম রেডি তো, সব গ্রাম থেকে চোরেদের তাড়াতে হবে, চোরেদের তাড়াতে হবে, চোরেদের তাড়িয়ে পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদী সরকার, ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে, যোগী আদিত্যনাথজির মতো দেশ বিরোধী, মানুষের উপর অত্যাচারকারী, মহিলা নির্যাতনকারী এই শক্তির বিরুদ্ধে যোগীজি যেমন উত্তরপ্রদেশকে সাফ করছেন, হেমন্ত বিশ্ব শর্মা যেমন আসামকে সাফ করছেন, আমরাও এই পশ্চিমবাংলাকে সাফ করব। আপনারা সবাই জোট বাঁধন তৈরি হন, সামনের দিন জল লড়াই, পঞ্চায়েত নিতে হবে, তারপরে 24 সাল আগলি বার, মোদিজি 400 পার, মোদিজির কোনো বিকল্প নেই।
রাম মন্দির দিয়েছেন আমাদেরকে, কাশী ধাম দিয়েছেন আমাদেরকে, মহাকাল মন্দিরের উজ্জয়িনীকে সাজিয়েছেন আমাদেরকে, কেদার ধাম বদ্রী ধাম দিয়েছেন আমাদেরকে, আমাদেরকে তিনটে করে ভ্যাকসিন কোভিডের বিনা পয়সায় দিয়েছেন নরেন্দ্র মোদী। মাথা পিছু 5 কেজি চাল গম ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, মোদীজি বলল না 23 সাল 12 মাস পুরো দিব, 81 কোটি লোককে দেব। তাই এই নরেন্দ্র মোদী বিশ্ব নেতা, তার নির্বাচন যখন 24-এ আসবে, আগলি বার 200 বার 400 বার এই স্লোগানকে সামনে রেখে আমরা কাঁথি তমলুক মোদীজিকে উপহার দেব। সেটা করতে গেলে আগে পঞ্চায়েত জিততে হবে, গণসংযোগ তৈরি করুন, উঠান বৈঠক করুন, চাটাই সভা করুন, 5ই জানুয়ারি ভোটার লিস্ট বেরোবে, ভোটার লিস্টটা নিয়ে পড়াশোনা করুন, শক্তি কেন্দ্রে অন্তত বসার জায়গা করুন, সবাই মিলে কপালের উপরে নয় কর্মের উপরে দাঁড়িয়ে সুন্দর করে গুছিয়ে আগামী দিনে পঞ্চায়েতে পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করবেন। আর পঞ্চায়েত ভোটে নমিনেশন ফাইল থেকে গণনা যাতে 18 সালের মতো না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, আমাদের উপরে ভরসা রাখবেন, আমরা সেটা করে দেখাব। আগামী 7 তারিখে বেলা 2টার সময় জন্নিপুর বিনয় স্মৃতি ময়দানে তমলুক সাংগঠনিক জেলার সমাবেশ আছে। গত 21 তারিখে কাঁথির সমাবেশ বিশাল আকারে হয়েছে, কাঁথি সংগঠন প্রমাণ করেছে আমরা পারি, আপনাদেরকেও প্রমাণ করতে হবে 7 তারিখে না কাঁথি একা নয় তমলুকও পারে। তাই কানায় কানায় পূর্ণ করতে হবে বিনয় স্মৃতি ময়দান এবং সংকল্পবদ্ধ হতে হবে মকর সংক্রান্তির আগে, পৌষ মাস মল মাস চলে যাওয়ার পরেই শুভ কাজে নামব, আর এই তোলামূল পার্টির কেড়ু উপড়ে তুলব, পরিষ্কার করব এই পার্টিকে। এবং পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আর তার ভাইপোর পরিবারবাদ, মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সীমাহীন দুর্নীতি, আর মমতা ব্যানার্জি আর তার ভাইপো তার কোম্পানির তুষ্টিকরণ তোষণের রাজনীতি আমরা খতম করবই, খতম করবই, খতম করবই। অনেক পথ যাব, এখান থেকে উলবেড়িয়া গ্রামীণ, উলবেড়িয়া গ্রামীণ থেকে মালদা, আগামীকাল মালদার গাজল, আর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বড় কর্মসূচি রয়েছে। তাই সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে 7 তারিখে বিনয় স্মৃতি ময়দানে দেখা হবে, আমার কথা হবে, সবাই খুব ভালো থাকবেন, কেউ উঠবেন না। তাপসী বলবে, সুপ্রা বলবে, স্থানীয় অন্য কেউ যদি বলে দু একজনের কথা শুনবেন। এবং আমরা গরিব পার্টি, যে চিনতে এখানকার সাথীরা চাল ডাল সংগ্রহ করেছেন, সহভোজে অংশগ্রহণ করে প্রত্যেকে বাড়ি যাবেন, আর রাষ্ট্রবাদী সরকারকে নিজের বুথে প্রতিষ্ঠিত করার শপথ নেবেন। এবং একটা কথাই মাথায় রাখবেন, নিজের বুথকে শক্তিশালী করলে তাহলে পার্টি শক্তিশালী হবে। আমি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নন্দনায়ক বাড়ির বুথে ভোট দিয়েছি, সেখানে মমতা ব্যানার্জিকে আমার বুথে আমি হারিয়েছি 179 ভোটে। আমি নিজের বুথ জিতে আপনাদের কাছে এসেছি, তাই মেরা বুথ সবচেয়ে মধুর এই স্লোগানকে সামনে রেখে আপনারা বুথকে শক্তিশালী করবেন। এইটুকু বলে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জোর সে বলো জয় শ্রীরাম, একই নারা একই নাম, তুম ভি বলো মাই ভি বলো, আরো জোরে জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, জোর সে বলো জয় শ্রীরাম।